শনিবার শ্যামসুন্দর বাজার থেকে ষাট লিটার সোলাই মদসহ তিন ব্যক্তি গ্রেফতার রায়নার পুলিশের হাতে। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়নার শ্যামসুন্দর বাজারে চোলাই মদ বিক্রি করতে গিয়ে রায়না থানার পুলিশের জালে জড়িয়ে পড়লে তিন ব্যক্তি। ওই তিন ব্যক্তি হলেন নেপাল টুডু বয়স ৪৬ বছর, উজ্জ্বল রুইদাস বয়স ৪২ বছর এবং চিরঞ্জিত খান বয়স ৩২ বছর। এদিন ওই তিন ব্যক্তির কাছ থেকে সব মিলিয়ে মোট ষাট লিটার চোলাই মদ উদ্ধার করেছে রায়না থানার পুলিশ। আজ শনিবার চোলাই মদের কারবারিদের বর্ধমান আদালতে পেশ করেছে রায়না থানার পুলিশ। কৃষ্ণ সাহার রিপোর্ট, সাম্যজিৎ।